ক্লাস থ্রি। আজ আমি তোমাদের সাধারণ পদ্ধতিতে কি করে গুণফল নির্ণয় করতে হয় সেটা নিয়ে দেখাব। আর তোমরা যেরকমটা খাতা পেন নিয়ে তৈরি থাকো, আমি জানি আজকেরও তোমরা সেভাবে তৈরি হয়ে আছো। তো শুরু করা যাক। আমি প্রথমে বই থেকে একটি অঙ্ক নিয়ে নিচ্ছি। অঙ্কটা এরকম আছে, গুণ্য ষাট আর গুণ 24 আমাকে গুণ করতে হবে। তো চলো কি করে করা যায় দেখি। প্রথমে দেখো, এই গুণ্য যেটি মানে ষাট, তার এককের অঙ্কটা শূন্য আছে, আর যেটি গুণক তার এককের অঙ্ক 4 আছে। আমি প্রথমে কি করব, এই শূন্যর সাথে এই গুণকের 4 গুণ করব। 4 সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হবে, আমরা জানি শূন্যের সাথে যে কোনো সংখ্যাই গুণ করা হোক না কেন তার গুণফলটা শূন্য হয়। তো শূন্যর সঙ্গে 4 গুণ করে আমি শূন্য পেয়েছি। আর এই 4-এর সঙ্গে, অর্থাৎ গুণকের যে এককের অঙ্ক 4, তার সাথে আমি গুণ্য যে 60 সংখ্যাটি রয়েছে তার দশকের ঘরে 6 আছে। এই 6-এর সাথে এই 4-এর এবারে গুণ করব। 6-4-24 24 লিখে নিলাম। যেহেতু আমার শূন্য নিয়ে কাজ করা হয়ে গেছে, তাই আমি এই প্রথম ধাপটাতে ক্রস করে দেব। এবারে আমাকে কি করতে হবে, না এই যে গুণক যে সংখ্যাটা 24, তা দশকের ঘরে যে অঙ্কটি রয়েছে সেটি কিন্তু 2। এই 2-এর সাথে এই শূন্যকে আমি এবারে গুণ করে নেব। 2-এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হচ্ছে, 2-এর সঙ্গে শূন্য গুণ করলে আমরা শূন্য পাচ্ছি। আবার এই গুণকের যে 2 দশকের ঘরে রয়েছে যে অঙ্কটি, তার সঙ্গে এবার গুণ্য যেটা 7, তার দশকের অঙ্কটি কিন্তু 6, এই 6-এর সঙ্গে এই 2-কে এবারে আমি গুণ করে নেব। 2-6-12 শূন্য, এবারে যোগ করে নিতে হবে, আমি যোগ করে নিচ্ছি। 0-4 শূন্যের সঙ্গে ওটা আমরা যোগ করলে 4-ই পাব। 2-2 যোগ করে আমরা 4 পেয়ে যাচ্ছি, আর এখানে 1। তাহলে তোমরা কি দেখলে, 4-0-0, 6-4-24 আর 2-0-0, 2-6-12। তারপরে তোমরা জানো, তোমরা আগের ক্লাসগুলো তো করেছো বা আগের শ্রেণীতে তোমরা করেছো, 2-0, 4-0 যোগ করে 4, 2-2 যোগ কর 4, আর তোমরা এখানে পাশে লিখে দেবে নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল সমান 1-4-4-0। তো এই হলো আমাদের গুণফল। এবারে আমি আরেকটি অঙ্ক নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা বাড়িতে বই থেকে এরকম প্রচুর অঙ্ক আছে, অবশ্যই অবশ্যই অভ্যেস করবে। এখন পরের আরেকটি অঙ্ক তোমরা দেখো,
আমি বই থেকে আরেকটি অঙ্ক নিয়ে নিলাম যার গুণ দেওয়া আছে 326, আর গুণ 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 56। তাহলে কি পেলাম? গুণ 326 আর গুণটা দেওয়া আছে 56। আমরা এখানে 100 শতক করে লিখে নিলাম। এবারে দেখো গুণ যেটি রয়েছে 326, তার এককের ঘরের অঙ্ক 6, এককের ঘরের অঙ্ক 6, আর গুণক যেটি রয়েছে তা এককের অঙ্ক 6। এবার আমি কি করব, আমার প্রথম কাজ হবে এই গুণ যা এককের অঙ্কটি 6, সেই 6-এর সাথে গুণক যেটি রয়েছে তার এককের অঙ্ক সেটাও 6, এর সাথে এর গুণ করব। শুধু এটিকে নয়, একে তো গুণ করবোই, তার সঙ্গে সঙ্গে এই কাজটা হয়ে গেলে বাকি যারা পড়ে থাকছে তাদেরকেও কিন্তু আমি এই এককের স্থানে যে 6 রয়েছে তা দিয়ে গুণ করে নেব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে 6 6 36, 6 6 36 আমি লিখে নিলাম, হাতে কত আছে সুবিধার জন্য লিখে রাখো 3, 6 2 12, 12 3 15, 15 5, হাতে এখনো 1 আছে, 6 3 18, 18 আর 1 19। আমার গুণ যেটি 326 দেওয়া ছিল সেখানে আমার এককের ঘরের অঙ্ক 6, সেটি কিন্তু আমার গুণ করা হয়ে গেল। এবার আমি কি করব, গুণের নিয়ম অনুযায়ী আমাকে এই ঘরটা বন্ধ রাখতে হবে, তাই আমি ক্রস করে দিলাম। এবার আমি কি করব, এই যে গুণক যেটি 56 তার দশকের ঘরের অঙ্কটা কিন্তু 5, আমি যেটা করব এবারে এই 5 দিয়ে গুণ যেটা 326 তার প্রত্যেকটি অঙ্গকে আমি গুণ করে নেব। চলো দেখা যাক, 5 আর 6 গুণ করলে 5 6 30, হাতে কত আছে, হাতে আছে 3, 5 2 10, 10 আর যেটা তোমার 3 আছে এটা যোগ করলে 13, 13 3, হাতে কত আছে 1, হাতে এখনো 1 আছে, 5 3 15, 15 আর 1 যোগ করে আমার হয়ে গেল 0। এবারে নিয়ম অনুসারে আমাকে কিন্তু যোগ করতে হবে, তো এটা 6 আছে, 6 হয়ে যাবে, 5 আর 0 যোগ করতো 5 9 10 12 2, হাতে 1 6 1 7 8, তাই এখানে 1। আমি একবার আবার পুনরায় তোমরা এইভাবে করার পরে কিন্তু আবার একবার চেক করে নেবে, 6 6 36, 6 হাতে 3, 6 2 12, 6 3 15 5, হাতে 1 6 3 18, আর 1 যোগে 19, ঠিক একইভাবে 5 6 30 0, হাতে 3, 5 2 10, 10 3 13 3, হাতে 1 5 3 15, আর 1 যোগে 16, আর যোগ করে তোমরা দেখিয়ে নিয়েছি। এইভাবে বাড়িতে তোমরা অভ্যেস করবে। আমি আরেকটি অঙ্ক দেখাবো, আমি আরেকটি অঙ্ক বেছে নিলাম যেটা গুণ 2804 দেওয়া আছে, আর গুণ
203 দেওয়া আছে, আমাকে গুণ করতে হবে। তো আমি কি করব, এখানে একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, গুণ্য যেটা 2804, তার এককের অঙ্ক 4 আছে, দশকের অঙ্কটা 0, শতকের অঙ্কটা 8, আর হাজার স্থানে যেটা রয়েছে সেটা হচ্ছে 2। আর গুণক যেটা 203, যার এককের ঘরে রয়েছে 3, দশকের ঘরে 0, শতকের ঘরে রয়েছে 2। তো আমরা গুণটা শুরু করব। তো নিয়ম অনুসারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাকে এই 3 দ্বারা, এই 3 দিয়ে গুণ, গুণকের যে সংখ্যাটি 203, তার এককের স্থানে রয়েছে 3, সেই 3 দিয়ে গুণ্য যে সংখ্যাটি রয়েছে 2804, তার প্রত্যেকটি অঙ্ককে এই 3 দিয়ে আমি গুণ করব। তাহলে 3 4 12, হাতে আমার রয়েছে 1, 300, শূন্যের সঙ্গে এই 1টা যোগ করলে আমি 1 পাব, আর 8 3 24, 8 3 24 এ 4, হাতে আমার রইল 2, 3 2 6 8। তাহলে প্রথম যেটা আমি পেলাম, 3 4 12 2, হাতে 1, 300, আর 1 যোগে 1, 8 3 24 এ 4, হাতে 2, 3 2 6, আর 2 যোগ করলে 8, এটা হয়ে গেল। যেহেতু আমি গুণকে 203 দেওয়া আছে, তার একক স্থানীয় অঙ্কটা হলো 3, 3 দিয়ে তো কাজ হয়ে গেল, আমি নিয়ম অনুযায়ী প্রথম ঘরটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে এবারে এই সংখ্যাটি নিয়ে কাজ করব, এই অঙ্কটি নিয়ে কাজ করব, দশকের স্থানে যেটি রয়েছে সেটা 0, এটা নিয়ে কাজ করব। শূন্যের সঙ্গে 4 গুণ করলে আমরা জানি যে সেটা 0 হয়, শূন্যের সঙ্গে 0-এর গুণ ফল 0 হয়, শূন্যের সঙ্গে যা কিছুই গুণ করি না কেন, যে কোনো রকমের সংখ্যা গুণ করি না কেন, তার উত্তরটা কিন্তু সর্বদা 0-ই হবে, 0-র সঙ্গে 2 গুণ করলে সেটিও 0। এবারে আমি আবার নিয়ম অনুযায়ী প্রথম ঘরটা তো ছাড়বে, তার সঙ্গে আবার দ্বিতীয় ঘরটাও ছেড়ে দিয়ে কাজ করবো। এবারে গুণক যেটা 203, তা শতকের ঘরে রয়েছে যে অঙ্কটি সেটি হলো 2, এই 2 দিয়ে আমি এবারে এই 2 দিয়ে, শুধুমাত্র এই 2 দিয়ে এই গুণ্য যেটা 2804, সেটি প্রত্যেকটা অঙ্ককে গুণ করে নেব। তো দেখা যাক কি আসে, 2 4 8, 2 সঙ্গে 0 গুণ করলে 0, 2 8 16 6, হাতে 1, 2 2 4, আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 5। এইভাবে আমাদের পুরো প্রক্রিয়াটা শেষ হল। এবার আমরা যোগ করব, যোগ করে কি পাওয়া যাচ্ছে, 2 1 0 যোগ করে 1, 8 4 12 2, হাতে 1, 8 আর 1 যোগ করলে 9, 6 আর 0 যোগে 6 হলো, এটা 5। আমরা পুনরায় এইভাবে করার পরে আরেকবার আমাদের সবসময় মনে রাখতে হবে, পরীক্ষা কেন খাতায় যখনই অঙ্ক করবে পুনরায় আরেকবার প্রক্রিয়াটা প্রথম থেকে চেক করে নেবে। চলো সেটা করে নেওয়া যাক, 3 4 12 2, হাতে 1, 3 0 0 1, 8 3 24 4, হাতে 2, 3 2 6 8, ঠিক আছে। শূন্যের সঙ্গে যা কিছু গুণ করে নেওয়া সেটা 0-ই হয়, তাই জন্য একটা 0-ই সবকটা দেখা যাচ্ছে। আর শেষে আছে গুণকের যে শতকের ঘরে যে অঙ্কটা সেটা হচ্ছে 2, 2 দিয়ে এই গুণ্য যেটি রয়েছে 2804, তার প্রত্যেকটি অঙ্ককে গুণ করলে আমরা কি পাচ্ছি, 2 4 8, 2 0 0, 2 8 16 6, হাতে 1, 2 2 4, হাতে 1 যোগে 5, 2 1 4 12 2, হাতে 1 9 6 5। পরীক্ষার সময় তোমরা এভাবে কিন্তু অঙ্ক করে প্রথমেই আবার দ্বিতীয় অঙ্কে চলে যাও, সাধারণত সেটা সবাই করে থাকে, কিন্তু আমি মনে করি তোমাদের ভালোর জন্য যে প্রক্রিয়াটা করে নেওয়ার পর তোমাদের প্রত্যেকের উচিত আর একবার, ভুল থেকে যেতেই পারে, আর একবার যাচাই করে নাও যে ঠিক আছে কিনা, তাহলে পরীক্ষায়
নম্বর কমে যাওয়ার কোনো সমস্যা হবে না। এইভাবে তোমার করবে, আর অবশ্যই তোমার এটা লিখে দেওয়া ভালো হয় নির্ণেয় গুণফল, এটা যদি লিখে দেওয়া ভালো নির্ণেয় নির্ণেয় গুণফল, যেটি পেজ শিট লিখে দেবে 5 6 9 2 1 2, এইভাবে বাড়িতে তোমরা অভ্যেস করবে। আজকে এই পর্যন্ত, তোমরা বাড়িতে সবাই ভালো থাকবে, বাবা আমার কথা শুনবে, ঠিক আছে।